চলমান বিরূপ পরিস্থিতিতে গরমকালে সরকারি কর্মকর্তাদের স্যুট কোট না পরতে ও জনপ্রতিনিধি সহ সবাইকে মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় একথা বলেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় মেট্রো রেল প্রকল্পের মেয়াদ দেড় বছর ও ব্যয় প্রায় ১১,৫০০ কোটি টাকা বাড়ানো সহ ১৫,৮৫৬ কোটি টাকার আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মেট্রো রেলকে এয়ারপোর্টের সাথে সংযুক্ত করতে এবং এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আন্ডারপাসের মাধ্যমে বিশেষ সংযোগ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর মেট্রো রেল সংশ্লিষ্ট এলাকায় হাসপাতাল থাকলে শব্দ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা। ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি বাস্তবায়নের প্রাথমিক হার ৯২.৭৯% বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চাপ পড়েছে, এগুলো আপনারা ইতিমধ্যে জানেন, আমি বিস্তারিত বলার প্রয়োজন নেই। মূল্যস্ফীতি সেটা একটা বিষয় আছে, আমাদের তেল মূল যে কমোডিটি দ্রব্য, সকল দ্রব্যের রাজা দ্রব্য, সেখানে উই আর এফেক্টেড, আমরা নিজেরা উৎপাদন করি না, সুতরাং ওর ফলে সকল কিছুর উপরে গড়িয়ে গড়িয়ে অভিঘাত পড়ছে, সেটা মোকাবেলা করার জন্য আরও সতর্ক অবস্থা আমাদের হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান মিতব্যয়িতা সম্বন্ধে বলেছেন, একটা তো বলা হলো আহ্বান যে আসুন সবাই মিলে মিতব্যয়ী হই, কিছু বাস্তবিক নির্দেশনাও তিনি দিয়েছেন।